নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। প্রকাশ্যে জেসিবি দিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলিতে। বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়িয়ে পড়ল মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। যদিও সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলতে রাজি নন গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্য। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফরাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল ফটক সংলগ্ন এলাকা থেকে চারটি মাটি ভর্তি ট্রাক্টর এবং একটি খালি ট্রাক্টর পাশাপাশি জেসিপি আটক করেছে। একই সাথে আটক করা হয়েছে পাঁচজন চালককেও। বুধবার সকালে এই পাঁচজনকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। পুরো ঘটনা তদন্ত করে দেখছে ফরাক্কা থানা পুলিশ। সন্দেশখালীর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ইডি। ইডির অভিযোগের প্রেক্ষিতে পৃথক এফআইআর দায়ের হয়েছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। সন্দেশখালীর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশম দুর্নীতি মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা করা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম মারফত তারা জানতে পেরেছে ওই ইডির আধিকারিকদের বিরুদ্ধেই পুলিশ এফআইআর দায়ের করেছে। শুধু তাই নয়, আদালতে ইডি জানিয়েছে তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে, তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী যায় ইডির পাঁচ সদস্যের একটি দল। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। কিন্তু সেখানে তাদের ঘিরে ধরেন স্থানীয় মানুষজন। তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতেই ইডির আধিকারিকদের ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করেন গ্রামবাসীরা, মারধর করেন ইডির অফিসারদের। তাতেই আক্রান্ত হন ইডির তিন অফিসার, তাদের মধ্যে একজনের আঘাত ছিল গুরুতর। সেই সময় ইডির অফিসারদের ল্যাপটপ মোবাইল ব্যাগ হাতিয়ে নেবার অভিযোগ উঠছে। অভিযোগ, ঝামেলার সময় ওই দলের মধ্যে থাকা কেউ ইডির ল্যাপটপ মোবাইল এবং ব্যাগ সরিয়ে নিয়েছেন, কারণ সন্দেশখালী থেকে ফেরার সময় আর এই সমস্ত জিনিস খুঁজে পাননি ইডির কর্তারা। এরপর মারমুখী জনতার হাত থেকে কোনো মতে বেঁচে ফেরেন ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পরে হাসপাতালে ভর্তি করানো হয় ইডির তিন আধিকারিককে। ঘটনার পর ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ন্যাজার থানা পুলিশ। জানা যায়, তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ওই মামলা রুজু করেছিল পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ি তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিলেন ইডির আধিকারিকেরা। অন্যদিকে ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর দায়ের করেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এবং বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ইমেলের মাধ্যমেই সেই অভিযোগ জানিয়েছেন ইডি। তাতে অবশ্য ইডি উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকেরা। এছাড়াও অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজার্ট থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার ভিত্তিতেই সেই মামলা রুজু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাখির চোখ লোকসভা ভোট, আর তাই দলীয় সংগঠনের হাল ধরে আসরে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলা ওয়ারি বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলা ওয়ারি বৈঠকের নেতৃত্ব দেবেন। নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠক হচ্ছে। এদিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে। আজ বিকেল চারটে নাগাদ কালীঘাটে অর্থাৎ নিজের বাসভবন থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সুপ্রিমো। তবে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি।
সন্দেশখালীতে ইডির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ সভা। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে ইডির আধিকারিকদের। আর তারই প্রতিবাদে বিজেপির হিঙ্গলগঞ্জ মন্ডল তিনের পক্ষ থেকে বাইলানি বাজার হাসনাবাদ টু শীতলিয়া রোডে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। বিরুদ্ধে বিক্ষোভ, পশ্চিমবাংলার যে দুরবস্থা, এই পশ্চিমবাংলার দুরবস্থা সবাই দেখছে, পুরো ভারতবাসী দেখছে। আজ পর্যন্ত যত যত বড় বড় সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা হয়েছে, কোথাও কিন্তু এই রকম লজ্জাজনক ঘটনা ঘটেনি। কেবলমাত্র আমাদের সন্দেশখালী পশ্চিমবাংলার বুকে ইডির ওপরে হাত তোলা হয়েছে, এটা খুবই খুবই বিপজ্জনক, ভয়ানক আমাদের জন্যে। আমরা এই যে জেলাবাসী, এই রাজ্যবাসী আছি, আমাদের যে কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এর থেকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কি আইনমন্ত্রী, তিনি স্বয়ং যিনি আমাদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সঠিকভাবে চালান, আমাদেরকে সুরক্ষা প্রদান করুন, আমরা অসুরক্ষিত অবস্থায় আছি, আমাদের দুরবস্থা। শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থী সেখানে যাচ্ছেন পূর্ণ স্নানের আশায়। বুধবার গঙ্গাসাগরে পূর্ণ স্নান করলেন দিলীপ ঘোষ, পাশাপাশি কপিল মুনি মন্দিরে পুজো দিলেন তিনি। গঙ্গা সাগরে স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো, আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম, কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলো, একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন টাকা আছে, তাদের বেতন দিচ্ছে না কেন, ডেকে দিচ্ছে না কেন, খালি কেনার জন্য দিচ্ছে। সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয় উৎসব হয় তারাই করে, কেবল কুম্ভমেলা যদিও আন্তর্জাতিক মেলা, সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয়, আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায়, কিন্তু বিশ্বাস করতে পারে না এদের উপরে। কিন্তু কুম্ভমেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাগর মেলাটাকে জাতীয় মেলা, সাগর মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করেন এটাও হয়ে যাবে। আজকাল তো অ্যাক্সিডেন্ট হলে লোকে ভয় আসতে চায় না, কুম্ভমেলার যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত, গিয়ে কি করে অত সুন্দর পরিপাটি ব্যবস্থা করে। বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মুকেশ কুমার, বিহার রাজ্যের সীতামারি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার রাতে ওই যুবককে শামশেরগঞ্জ নতুন ডাকবাংলা এলাকা থেকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, মোট 2 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে ধৃতের কাছ থেকে, সবকটি 500 টাকার নোট। বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। জালনোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত এবং কাকে কোথায় এই টাকা দেবার উদ্দেশ্যে জালনোটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ। বাঁকুড়ার শিউলিবোনা গ্রামের এখন প্রধান আকর্ষণ আদিবাসীদের হাতে আঁকা ছবি, মাটির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে চেন্নাই এক্সপ্রেস। আদিবাসী দেওয়ালচিত্রে চিরাচরিত শিল্পকলার পাশাপাশি বিশ্বায়নের ছোঁয়া শিউলিবোনা গ্রামে। বাঁকুড়ার শিউলিবোনা গ্রামের আদিবাসীদের হাতের আঁকা ছবি হয়ে উঠেছে সেখানকার এখন প্রধান আকর্ষণ। সেখানে বেশিরভাগ বাড়ি রয়েছে মাটির, সেই মাটির দেওয়ালে কোথাও ফুটিয়ে তোলা হয়েছে চেন্নাই এক্সপ্রেস, কোথাও ফুল, বাগান, পশু পাখি, আবার কোনো দেওয়ালে আঁকা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের লোগো। কিন্তু সবথেকে অবাক করা চিত্র আস্ত একটি ট্রেন, একটি মাটির বাড়ির পুরো দেওয়াল জুড়ে আঁকা গোটা একটি ট্রেন, সেখানে বড় বড় করে ইংরেজি হরফে লেখা চেন্নাই এক্সপ্রেস। শিউলিবোনা এই গ্রামে এখন চেন্নাই এক্সপ্রেসই মূল আকর্ষণ। খড়িমাটি এবং রান্নার হাড়ির গায়ে থাকা ভুষো কালি এবং বাজার থেকে কিনে আনা কিছু রং ব্যবহার করেই এই শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিগুলো কারা এঁকেছে আপনারা? হ্যাঁ, আমাদের এই মেয়ে ছেলেগুলো,
আচ্ছা, তারাই এত সুন্দর সুন্দর ছবি আগে? ছেলেগুলাও আঁকে, তারপরে মেয়ে ছেলেগুলা রং দিয়ে দেয়, দেখতে যেমন ভালো লাগে দিয়ালটা। আচ্ছা, প্রায় সব বাড়িগুলো যেগুলো মাটির বাড়ি, এখানে তো সব প্রায় মাটির বাড়ি। হ্যাঁ, আচ্ছা, দালান বাড়ি তো নাই এর মধ্যে। আচ্ছা, এই বাজার থেকে কিনে আনি, পর ওই নিচে লাগানো হয়। কিসের কালী ওটা? এইটা খড়ের কালী হয়, হাড়ির নিচেও কালী হয়, খড় পড়াই কালী করা হয়। নতুন বছরে ঘর সাজাই, বিভিন্ন জায়গার থেকে লোক আসে। পাহাড়ের নিচে এ যেন এক ছবির মতো গ্রাম শিউলি বোনা। বাঁকুড়া গেলে পর্যটকরা এই গ্রামে একবার ঘুরে জানি। আদিবাসী অধ্যুষিত এই গ্রাম থেকেই খুব সুন্দরভাবে দেখা যায় শুশুনিয়া পাহাড়। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে একসময় জল কষ্ট থেকে শুরু করে রাস্তার যাতায়াতের সমস্যাও ছিল। আদিবাসী শিশুরা পেত না পর্যাপ্ত শিক্ষার সুযোগও। কিন্তু এক সাধক পর্ণকুটির বানিয়ে শিউলিবোনা গ্রামে বসবাস শুরু করেন। গ্রামবাসীরা তাকে জহার ধরতি বাবা বলে ডাকতেন। তার আসার পর থেকেই গ্রামের রূপ পরিবর্তন হতে শুরু করে, তৈরি হয় রাস্তা, দূর হয় জলের কষ্ট। বছরের শুরুতেই এই গ্রামে খেরওয়াল তুকো উৎসব হয়, অর্থাৎ আদিবাসীদের মিলন উৎসব। তখনও গ্রামের মাটির বাড়ির দেওয়ালে আঁকা হয়েছিল বেশ কিছু ছবি। বর্তমানে শিউলিবোনা গ্রাম ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে দেওয়াল অঙ্কন যেন চেরি অন টপ। একেবারে নিখুঁত গ্রাম বাংলার স্বাদ পেতে হলে এই পাহাড় পাদদেশের গ্রামে যেতেই হবে আপনাকে। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।